হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? শিক্ষা ও শিখি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। 2023 শিক্ষাবর্ষের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পার্ট ওয়ানে পৃষ্ঠা 5 পর্যন্ত আমরা সমাধান করেছি গত ভিডিওতে। আজ আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে শুরু করব। সোনামণিরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। চলো বাচ্চারা, শুরু করা যাক। আজকে আমরা 7 পৃষ্ঠায় দেখা যাচ্ছে কি স্ক্রিনে কতগুলো 1000-এর গড় দেয়া আছে। আমরা এখন শুরু করব। 1, 2 অর্থাৎ 2টি 1000 আছে, অর্থাৎ হবে 2000। পাশের ঘরটি লক্ষ্য করো, এখানে কয়টি ঘর দেয়া আছে? 1, 2, 3 অর্থাৎ 300। এখানে পাশের এটা লক্ষ্য করো, ঘরটা লক্ষ্য করো, এখানে 50টি দেয়া আছে। আর এর পাশেরটি দেয়া আছে কয়টি? 4টি, 4×4। একইভাবে আমরা নিচে দেখতে পাচ্ছি 1000-এর কয়টি ঘর দেয়া আছে? 2টি, 1, 2 অর্থাৎ 2000। এখানে 100-র কয়টি ঘর দেয়া আছে? 1, 2, 3 অর্থাৎ 300। সেম ভাবে একই পাশে 10-এর কয়টি ঘর দেয়া আছে ছোট্ট সোনামণিরা, তোমরা লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5×10=50। এখানে দেখো একের ঘর কয়টি দেয়া আছে? 1, 2, 3, 4 অর্থাৎ 4×4 অর্থাৎ আমরা এখানে বলতে পারি সংখ্যাটি হলো 2354। আমরা লিখি এখানে হচ্ছে 2000, অঙ্কে লিখবো 2354। গণনা করি ও সংখ্যায় লিখি। ছোট্ট সোনামণিরা, তোমরা লক্ষ্য করো, এখানে আগে আমরা যেভাবে করে এসেছি ঠিক একইভাবে 1000-এর কয়টি ঘর দেওয়া আছে আমরা লক্ষ্য করি, 1, 2, 3, 4, 5, 6 এখানে কয়টি ঘর দেওয়া আছে? 6 অর্থাৎ এখানে হবে 6000। আমরা এখানে দেখব 100-র কয়টি দল আছে? 1, 2 অর্থাৎ 200। ছোট্ট বন্ধুরা, পাশের ছকটি লক্ষ্য করো, এখানে 10-এর কয়টি ঘর দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ এখানে হবে 9×10=90। পাশে দেখো 1-এর ঘর কয়টি দেওয়া আছে আমরা লক্ষ্য করি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 7×7। সুতরাং সংখ্যাটি এখানে হবে 6297। আমরা একইভাবে 2 নম্বরটা দেখতে পারি, গণনা করি ও সংখ্যায় লিখি। ছোট্ট বন্ধুরা, এখানে লক্ষ্য করো তোমরা, 1000-এর কয়টি দল দেয়া আছে? 1, 2, 3, 4 অর্থাৎ 4000। একইভাবে দেখো এই ঘরে কি দেয়া আছে? কিছুই নাই, খালি, অর্থাৎ কি হবে? 0, 7-এর ঘরে হবে 0। তারপরে দেখো পাশের ঘরে আমরা লক্ষ্য করি 10-এর কয়টি ঘর দেয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে কি হবে? 9×9=90। এখানে পাশের ঘরটি লক্ষ্য করে এখানে 1-এর কয়টি দল দেওয়া আছে? 1, 2, 3 অর্থাৎ 3×3। সুতরাং এখানে সংখ্যাটি হলো, এখানে আমরা লক্ষ্য করি সংখ্যাটি হলো, এখানে 100-স্থানের অঙ্কটি কি? আমরা দেখো ছোট সোনামণিরা, এখানে 100-স্থানের অঙ্কটি কি হবে? 0, কারণ এখানে ঘরে কিছুই দেয়া নাই, তার মানে এখানে কি হবে? 0। মোট পরিমাণ কত আমরা এখানে দেখব, দেখো 1000-এর কয়টি ঘর দেওয়া আছে? 3টি অর্থাৎ 3000।
দশে একশোর ঘর দেয়া আছে কয়টি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত সাত। দশের ঘর দেয়া আছে কয়টি? এক দুই তিন চার, চারটি। চার দশ চল্লিশ। একের ঘর দেয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। সুতরাং সংখ্যাটি হবে এখানে 3748। সংখ্যাটি কত হবে? মোট পরিমাণ হবে 3748। চার নম্বরে আছে অঙ্কে লিখি, এক 2159। আমরা সবসময় এটাকে কিভাবে লিখব জানো? আমরা সবসময় এটাকে এককের স্থান থেকে শুরু করব। এটা দেয়া আছে কি, কথায় দেয়া আছে, এটাকে আমরা অঙ্কে লিখব। আমরা প্রথমে কি করব, এককের স্থান থেকে শুরু করব। এখানে 2159 অঙ্কে লেখা হয়েছে। দেখো, নয় হচ্ছে এককের ঘরে, পাঁচ হচ্ছে দশকের ঘরে, এক হচ্ছে শতকের ঘরে, আর দুই হচ্ছে হাজারের ঘরে। তার মানে 2159। বুঝতে পেরেছো নিশ্চয়ই ছোট্ট সোনামণিরা? তোমরা দুই নম্বরটা লক্ষ্য করো, 8210। এখানেও আমি কি করব, এককের ঘর থেকে শুরু করব। একক, দশক, শতক, হাজার, 8210। এখানে তিন নম্বরে কি দেয়া আছে দেখো, 3001। এখন আমরা অঙ্কে লিখব 3001। সেম ভাবে চার নম্বরে কি দেয়া আছে, 4400। এককের ঘরে একক, শূন্য, দশকের ঘরেও শূন্য, শতকের ঘরে চার, আর হাজারের ঘরেও চার, 4400। 4400। ছোট্ট সোনামণিরা, পাঁচ নম্বরটা তোমরা খেয়াল করো, দেয়া আছে 1111। আমরা এটাকে অঙ্কে লিখব। এখানে দেখো 1111, একক, দশক, শতক, হাজার। ছয় নম্বরটা 9647। একক, দশক, শতক, হাজার, 9647। এখন সাত নম্বরটা দেখো, 7060। আমরা এককের ঘর থেকে শুরু করব, একক, দশক, শতক, হাজার, 7060। আট নম্বরে দেখো বাচ্চারা কি দেয়া আছে, 2222। 2222, একক, দশক, শতক, হাজার, তার মানে 2222। পরবর্তীতে দেখো পাঁচ নম্বরে কি দেয়া আছে, কথায় লিখি। কথায় লিখলে একে কি দেয়া আছে, 7562। এখানে আমাদেরকে অঙ্কে দেয়া আছে, আমরা এখানে কি লিখব, কথায় লিখব। তাহলে প্রথমে আমরা স্থানীয় মানের সাহায্যে সংখ্যাটি পড়ে ফেলব। একক, দশক, শতক, হাজার। স্থানীয় মান জানলে বাচ্চারা তোমরা যে কোনো ধরনের অঙ্ক সহজেই সমাধান করে ফেলতে পারবে। স্থানীয় মান সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। এখানে 7562 আমরা কথায় লিখব, 7562। এখানে দুই হচ্ছে একক, ছয় হচ্ছে দশক, পাঁচ হচ্ছে শতক, আর সাত হচ্ছে হাজার। সেম ভাবে দুই নম্বরে দেয়া আছে 5002। একক, দশক, শতক, হাজার, তার মানে 5002। তিন নম্বরে হচ্ছে 8300। একক, দশক, শতক, হাজার। এবং চার নম্বরে কি দেয়া আছে, 7777। একক, দশক, শতক, হাজার, তার মানে 7777। পাঁচ নম্বরে কি দেয়া আছে, 2020। একক, দশক, শতক, হাজার,
তার মানে 2020। 6 নম্বরে আছে 6899, তার মানে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 9899। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ছোট্ট সোনামণিরা, আমাদের চ্যানেলের প্রথম ভিডিওটি গণিতের পার্ট 1 যদি তোমরা না দেখে থাকো তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে আসবে। ছোট্ট সোনামণিরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।